রঞ্জন, নিজের চেম্বার ছেড়ে আমার এই ইউনিভার্সিটির অফিসে কি ব্যাপারে? বস বস। এলাম দেখতে তুমি কি রকম দিল্লি থেকে এসে যাদবপুরে জমিয়ে বসেছো। দেখতে এলি? তোর মুখ দেখে কিন্তু তা মনে হচ্ছে না। কি মনে হচ্ছে? তোর ফেস দেখে মনে হচ্ছে তুই খুব দুশ্চিন্তায় আছিস। কিরে, আরে কি হয়েছে বল না। গতকাল বালি প্রতিভার ম্যাচটায় চান্স পায়নি। পায়নি চিন্তা করার কি আছে? তাকলিফ কে? মানে অনেক আশা নিয়ে ইস্ট বেঙ্গলে জয়েন করেছিল তো। সো হোয়াট? একটার পর একটা ম্যাচ যদি ও এইভাবে সাইডলাইনের বাইরে বসে থাকে তাহলে এই যা তা বলছিস, একটার পর একটা ম্যাচ মানে কি? ইস্ট বেঙ্গল তো কত হার্ডলি দুটো ম্যাচ খেলেছে, আর অভির মতো একটা জুনিয়র প্লেয়ারকে লিগের প্রথম থেকে চান্স দেবে? একটু সাইডলাইনের ধারে বসিয়ে ওর দমটা মেপে নেবে না কোচ? হ্যাঁ, সেটা তো তাই। মানে না, আমার কনসার্নটা কি জানিস, মানে ও যদি মানে এতটাই ভেঙে পড়ে যে কোনোদিন ঘুরে দাঁড়াতে পারলো না তাহলে কি বাজে বকছিস রঞ্জন, তোকে তো এত সেন্টিমেন্টাল হতে দেখিনি কখনো। দিস ইজ ব্যাড রঞ্জন, তুই যদি নিজে ভেঙে পড়িস। না, আমি ভেঙে পড়িনি। ভেঙে পড়িস নি আর কি? তুই তো চেম্বার ছেড়ে আমার কাছে চলে এসেছিস, কি জন্য? আমি জানি না আমি তোকে কি করে এক্সপ্লেন করবো। মানে কালকের অভিযোগ করেছে কি ক্যা ক্যা, মানে না সেটা যে মানে এই মুহূর্তে ভীষণ অ্যালার্মিং এমন বলছি না, বাট ইটস ভেরি আনইউজুয়াল, তো এরকম করে না। মানে আমাদের ফ্যামিলিতে ইউসি আমাদের যে মানে ক্লোজ একটা বন্ড আছে, ও কালকের মানে বাড়ি থেকে ফিরে একদম স্ট্রেট বেডরুমে গিয়ে সুইচ নিভিয়ে আলো ফালো বন্ধ করে শুয়ে পড়লো। তো ঠিক আছে, সেই অবধি বুঝলাম যে একরকম এত টায়ার ছিল। তারপর ইটস অ্যাবসলিউটলি আনইউজুয়াল, আমি মানে নন্দিতাকে ডাকলো যে পড়তে বসার জন্যে, পড়ার টেবিলে আসার জন্যে, অ্যান্ড হি ডিডন্ট টার্ন আপ। ডিনার টেবিলে খেতে গিয়েছিল? হ্যাঁ। দেখছেন না তুই বুঝতে পারছিস না, ওর সামনে পরীক্ষা, মাস তিনেকের মধ্যে পরীক্ষা। হ্যাঁ, তা হয়েছে এটা কি? সেটা কি মানে কি, ও যদি এই সময় পড়াশোনা না করে? রঞ্জন, ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট হিম। অভির এডুকেশনের ব্যাপারটা তো আমি দেখছি, তুই আমার উপর ছেড়ে দে না। আর তাছাড়া অভি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট, ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট হিম। মুস্তাফি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানে ও এক্সট্রাঅর্ডিনারি বলেই তো আমি এতটা ওয়ারিড। মানে অ্যাকচুয়ালি হয় কি, এই ধরনের ছেলেরা এত সেন্সিটিভ হয় তো, মানে যদি কোনো কারণে ডিপ্রেশন। ওহো রঞ্জন, ডিপ্রেশনে ভুগলে ওষুধ দিবি সেরে যাবে। তাছাড়া আজকাল তো ডিপ্রেশনের অনেক ভালো ভালো ওষুধ বেরিয়েছে শুনলাম। মুস্তাফি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানে আমি পেরেন্টের জায়গা থেকে ভাবছি তো। পার্ডন মি সেইং, তুই যেভাবে ক্যাজুয়ালি ব্যাপারটাকে ডিল করতে পারছিস। নো নো রঞ্জন, আই এম নট টেকিং ইট ক্যাজুয়ালি, রাদার আই এম টেকিং ইট ভেরি সিরিয়াসলি।